নিত্য পণ্যের বাজারে দামের লাগাম টানতে সরকারের পক্ষ থেকে পণ্য মূল্য বেঁধে দিলেও এর কোনো কার্যকারিতা নেই। উৎপাদন ঘাটতি না থাকলেও সিন্ডিকেটের দৌরাত্মে আলুর দামের রেকর্ডের পর রেকর্ড হচ্ছে। দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও এর আগে আমদানি করেও পেঁয়াজের দাম নাগালে আনা যায়নি, আর বিম আমদানির অনুমতি দিলেও দেড় মাসেও তা না আসায় ডিমের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আলু আমদানি করে দাম নিয়ন্ত্রণে আনতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়। গত কয়েকদিনে কেজি প্রতি অন্তত 10 টাকা বেড়ে যাওয়ার পর সরকার এই পণ্য আমদানির সিদ্ধান্ত নিল। গত 14 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়। ওই সময় আলুর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় 35 থেকে 36 টাকা, যদিও এ দাম বাজারে কার্যকর হয়নি। বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলুর দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। বৃহস্পতিবার 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল বিক্রি হয় 70 টাকা কেজিতে। আলু ব্যবসায়ীরা জানান, সরবরাহ সংকট থাকায় পাইকারি বাজারে প্রতি কেজি আলুতে অন্তত 10 টাকা বেড়েছে। 2 সপ্তাহ আগেও প্রতি কেজি আলু 42 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এখন থেকে 50 থেকে 55 টাকায় কিনতে হচ্ছে। আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি কেজি 62 থেকে 65 টাকায় নিচে বিক্রি করা সম্ভব না।